প্রিয় গাইজ, আপনারা দেখছেন একদম প্রাণীদের সম্পূর্ণ মজার এপিসোড বরিশাল অ্যানিমাল টিভি। বরিশাল অ্যানিমাল টিভি আপনাদের একদম মজার মজার ভিডিও প্রতিদিন উপহার দেয়, তাই দেখতে থাকুন আর পাশেই থাকুন, দেখুন কীভাবে হাঁস মাছের খাবার দিচ্ছে, মাছগুলোকে কীভাবে একটি হাঁস খাবার খাওয়াচ্ছে দেখুন। আসলে ও এখানে কি হচ্ছে দেখুন, মুরগির ওই তুই ডিম নিয়ে যাইতেছ, ওকে ডিম নেও কেন, ডিম আমার। ও আজকে তোমাকে একটি গল্প শোনাবো বন্ধু, একটি গল্প শুনো, দারুণ গল্প। একদিন আমি একটা হরিণ শিকার করেছিলাম, হরিণটি এতই মজার ছিল, সে নীরবে আমার কাছে এসে ধরা দিচ্ছিল, কি দারুণ না। ও মাই গড, এখানে দেখুন সিংহ কিভাবে তার বাচ্চাকে নিয়ে যাবে, তাই দেখতে থাকুন বাচ্চা কিভাবে, ও ও এই যে ধরে ফেললো, এই ধরে কামড়ে নিয়ে গেল সেই বাচ্চাটিকে। ও মাই গড, এখানে ও মাই গড ধম্মাস করে পালিয়ে দিল, দেখছেন গরু এখানে চলে আসছে, এই যে চলে আসছে ক্রোকোডাইল, ক্রোকোডাইল চলে আসছে ধীরে 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 ধীরে, হাঁটি হাঁটি পা পা করে ক্রোকোডাইল চলে আসছে। এই যে নীরবে আসছে, নীরবে চলে আসছে, এই যে ঘরের ভিতরে ঢুকে গেল ক্রোকোডাইল। ও দারুণ একটি খাবার পেয়েছি, দেখি একটি যদি আস্থা করে খাওয়া যায়। বিড়ালটি সে ভাবছে আর তার কাছে, ও মাই গড আমি খাবো না খাবো না খাবো না, সে দিলে রে কি দারুণ, টাউন 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 টাউন, ও কি দারুণ দারুণ, দেখছেন দেখছেন আসলে কিন্তু অসাধারণ। ও মাই গড, এ জানো একে দারুণ পারফরমেন্স, আর দারুণ ভিডিও দেখুন, বিড়ালগুলো কি মনে করছে, তারা মনে হয় ভালো একটি খাবার খাবে কিন্তু আসলে ছবি। ও মাই গড, এখানে দেখুন বাঘের কিভাবে খাবার দিচ্ছে, বাঘগুলো সে খাবারের জন্য লাভ দিচ্ছে কিন্তু পড়ে যাচ্ছে পুকুরের মধ্যে। ও কি দারুণ একটি ভিডিও, মজার ভিডিও এমনই হয় আসলে, এই মজার ভিডিওগুলো দেখতে কার না ভালো লাগে। এখানে দেখুন একটি ড্রামের ভিতরে এতগুলো বিড়াল কিভাবে এখানে বসে রইল, আসলে দেখেন কতটুকু ড্রামের ভিতরে এতগুলো বিড়াল, বিড়ালের কি বুদ্ধি দেখুন, এত দুষ্টামি, আহ মাই গড যেন এক দারুণ। ও এখানে কি হচ্ছে, আমার খুবই কি সমস্যা হচ্ছে, এখানে কি যেন এক সমস্যায় ভুগছে, আপনি একটু আমায় বলে দেবেন যে আসলে এ মানুষটি কি সমস্যার মধ্যে পড়েছে, দেখুন আর বলে দিন। ও তুমি আমাকে খাবার না দিয়ে, ছাগলকে খাবার না দিয়ে মালিক চলে আসায় ছাগল বিরক্ত। ও এখানে দেখুন চলে আসছে গন্ডার, গন্ডার নীরবে চলে আসছে, বসে আছে সিংহ, কি করবে ভেবে পাচ্ছে না, হয়তো এখনই একটা কিছু হয়ে যাবে, কিন্তু না কিছুই।